এলো গাড়ি থামাইলা কেন? আচ্ছা আমরা যে এত দিনের সম্পর্ক দেখি শেষ হবে না? শেষ হবে না মানে আমরা কি বিয়ে শাদি করব না? ও সেটা সময় মতো হবে, তুমি এই নিয়ে টেনশন করো না। সময় আর কবে হবে? দেখতে দেখতে 5টি বছর চলে গেল। দেখো যে কোনো জিনিসই নির্দিষ্ট সময় থাকে, সেটা সময় মতো হবে। সেই সময়টা কবে কি বলতে পারো? আচ্ছা আমি তোমাকে এসব নিয়ে পরে বলবো, এখন যাও তো। এই শোনো শোনো শোনো, একটু দাও তো, তুমি এখানে একটু 5টা মিনিট দাঁড়াও, হ্যাঁ আমি যাবো আর আসবো। হ্যাঁ ঠিক আছে, চালু আসো। আচ্ছা ঠিক আছে। প্রত্যেকটা দিন লেট করে, একে আজকে আসুক, ইচ্ছা মতো না দিলে হবে না। যেখানে সে অপেক্ষা করো সেখানে আমার অপেক্ষা করতে হয়। এ চাঁদের মুখটা দেখানোর জন্য এখন আসলে? সরি একটু লেট হয়ে গেছে। প্রত্যেকদিন সরি সরি শুনতে সে কান আমার ভেলা ভেলা হয়ে গেছে, ঠিক আছে? সরি আর হবে না। হ্যাঁ আর করো না। ও আচ্ছা তাহলে এই ব্যাপার, ঠিক আছে বিষয়টা আমিও দেখতেছি। সব সময় কি এত রাত কিসের? একটু লেটই হয়েছে। লেট একটু হয় নাই, প্রত্যেকটা দিন যদি এরকম করে লেট করো আমার কি সময়ের মূল্য নেই? নাকি সম্পর্কের মূল্য আছে, সময়ের কোনো মূল্য নেই? আমার কোনো মূল্য নেই, আমার কি ভেবেছো? হ্যাঁ কি পেয়েছো তুমি? শোনো না, মেয়ে মানুষ একটু মেকআপ করতে, একটু ঘরে কাজকর্ম করতে, আদার্স পার্সোনাল কিছু তো কাজ থাকে, বুঝো না কেন তুমি? এর জন্য তো লেট হয়ে গেছে। এসব দিয়ে আমার হবে না, বুঝছো? তোমার যে আজকে চাল চলন দেখতেছি এটা তো আমার হবে না। সরি বলছি না, তারপরও হয় নাই। আচ্ছা ওকে, এখন কি বল? তোমাকে না একটা কথা বলার ছিল। বলো। কি করে যে বলি, আবার রাগ করবো না তো? আচ্ছা আমি তোমার কোনো কথায় কোনো সময় কি আমি রাগ করছি বলছো, শুনছো? আসলে আমার কিছু টাকার প্রয়োজন ছিল। টাকা? টাকা এমন একটা জিনিস, টাকা ছাড়া যেমন দুনিয়া চলে না, পৃথিবী চলে না, উপরে আসমান নিচে কি জানো আমাদের বাংলাদেশি টাকা নারীর শ্রেষ্ঠ জিনিস, যেটা না হইলে একটা সম্পর্ক ভেঙে যায়। আসলে দরকার ছিল দেখে তোমার কাছে চাইছি, তুমি এইভাবে বললা। কেন যে বললাম সেটা স্পষ্ট আমার জানা হয়ে গেছে। 5,000 টাকা দিতে পারো না আর আমার সাথে সংসার করবে, আমাকে শাড়ি কিনে দেবে, আমার সাথে লং টাইমে ঘুরবে, সে টাকাটা কোথায় পাবে? সামান্য 5,000 টাকা দিতে পারো না, এইসব করবে কি করে? এটা তোমার স্পষ্ট জানা হয়ে গেছে তাই না? থাক যা বুঝো আমি বুঝছি, কিছু টাকার জন্য এইভাবে অপমান না করলেও পারত, আমার টাকা দরকার নেই। টাকার দরকারটা থাকবে কোথায়? থাকবেটা কোথায়? তোমার কি টাকার অভাব? আমার মতো রুবেলের অভাব তোমার? মানে এইসব কি বলতেছো? তোমার মনকে জিজ্ঞেস করো তুমি। দেখো যা বলতেছো একটু বুঝে শুনে বলো। আমি সব কিছু ক্লিয়ার ভাবে বলছি, বুঝে শুনে ভেবে চিন্তা করে। তুমি টাকা দিবা না বললেই পারতা, আমাকে এইভাবে অপমান না করলেও পারতা, কিছুই বলা নাই তোমাকে। শোনো তাহলে একটা কথা বলি, আসলে আমার টাকার প্রয়োজন ছিল না, আমি তোমাকে একটু বাজায় দেখলাম যে তুমি আসলে আমাকে সত্যিই ভালোবাসো কিনা, এখন দেখলাম তার উল্টো। আসলে তুমি আমাকে ভালোবাসোনি, তুমি আমার রূপ আর যৌবন দেখে ভালোবাসছিলে, যা বুঝার তা বুঝে গেছি, বুঝলা? আচ্ছা বুঝতি, যাও। আর নেক্সট টাইম আমার ফোনে তুমি কল বা মেসেজ আর কিছুই দিবা না। আল্লাহ হাফেজ, ভালো থেকো। আমিও তোমার মতো লোভী মেয়ে স্পষ্টভাবে চিনে নিছি, তুমি যে কোন কোয়ালিটির কোন জায়গার মেয়ে, লোভী একটা মাইয়া, আমি সব কিছু জেনে নিছি। তুমিও ভালো থাকো, কতটুকু ভালো থাকবে সেটা আমি ভালো করে জেনে নিয়েছি, কোনো একদিন ফাঁদে পড়তে হবে। দাঁড়াও, তোমার মতন বন্ধ নারী আজকে পর থেকে আমার ইশকে কখনো পাওয়া রাখবে না। মানে? মানে তুমি বুঝো না? তুমি এসব কি বলছো, তোমার মাথায় গেছে নাকি? মাথায় গেছে কিনা আছে সেটা তুমি বুঝতে পারবে পরেই। আমি বলছি আজকে পর থেকে আমার ইশকে আর কখনো উঠবে না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আজ থেকে, আমি চলে গেলাম।
গুড বাই। এটা কি হলো? তার মানে কেউ জানে গেছে? এ আমি কি করলাম? আমি এবার ওকেও হারাইলাম, ওরেও হারাইলাম, এবার আমার কি হবে? যারা দুটি নৌকায় পা রাখে তাদের অবস্থা এরকমই হয়।